ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রুবা আরিন, আর আজকে হচ্ছে চাদরা। তো আমি কিছু চাদরাতে শপিং শেয়ার করছি আপনাদের সাথে, আর সাথে থাকছে হচ্ছে মেহেদি, তারপর হচ্ছে সেমাই রান্না, এগুলোও দেখাবো আপনাদেরকে। তো আমি শপিং করেছিলাম, সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে, সামান্য কিছু শেয়ার করব। আমি আর আমার মেয়ে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, আর এবার আসলে কি বলবো, সময়টা এমন ছিল রমজান মাসে, কীভাবে আসলো কীভাবে গেল, আর মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে, তো সেজন্য সময় আসলে কীভাবে চলে গেছে, টিউশন তারপর হচ্ছে স্কুল, এগুলো দৌড়দৌড়ি করতে করতে। তো যাই হোক, সব কিছুর ভিতরে তারপরও তো ঈদ বছরে একবার আসে, কেনাকাটা তো অবশ্যই করতে হবে। তো যতটুকু পেরেছি করেছি কেনাকাটা সবার জন্যই, অল্প অল্প করে করেছি, আর একটু শেয়ার করছি আপনাদের সাথে। দেখছি, দেখি যেটা পছন্দ হয় সেটা নিব। তো আমি আর আমার মেয়ে এসছি আজকে কেনাকাটা করার জন্য, তো সেগুলোই আর কি আপনাদের সাথে একটু তুলে ধরলাম। এখান থেকে আমি কিছু নিয়েছি, থ্রি পিস, তারপর হচ্ছে মেয়ের জন্য নিয়েছি জামা কাপড়। তো এই তো এগুলোই আসলে, শপিং করতে গেলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, যে ছোটোবেলায় মার সাথে আসতাম, আর এখন আমি নিজেই আমার মেয়েকে নিয়ে আসি। তো আসলে সময় কত চেঞ্জ হয়, কীভাবে সময় চলে যায় আসলে বোঝা যায় না। তো ভালোই লাগে, এক এক সময়ের এক এক এক্সপিরিয়েন্স। তো তখনকার সময় ছিল একরকম, এখনকার সময় আছে একরকম, তো এক একটার অনুভূতি এক এক রকম মনে হয়। তো যেটাই কিনতে যাচ্ছি, আর শুধু ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, যে কত আনন্দ করে কত উৎসাহ নিয়ে কেনাকাটা করতাম, আর সেগুলো মনে পড়ছিল, আর কেনাকাটা করছিলাম মেয়েকে নিয়ে। তো যাই হোক, আমরা সব কিছু কেনাকাটা করে, যা যা লাগে আর কি সব কিছুই কেনাকাটা করে বাসায় চলে যাব, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি হচ্ছে, এটা আজকের ভিডিও না, আমি কেনাকাটাটা আগেই করেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি ইফতারটাও বাইরে করেছিলাম, সেটা দেখিয়েছিলাম, আর এই যে আমার কেনাকাটা, এখানে অনেক কিছুই আছে, আমি শর্ট করে দেখালাম। এখানে আমরা কিছু কিনেছি, কিছু গিফটের জিনিস আছে, তারপর হচ্ছে এখানে একটা শাড়িও আছে, সেটা হচ্ছে আমার বড় ভাসুর ভাবি আমাকে গিফট করেছে ঈদ উপলক্ষে, এই যে মণিপুরি শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, এটা আমার ভাসুর আর হচ্ছে আমার ভাবি আমাকে গিফট করেছে ঈদ উপলক্ষে। তো সেটাও আপনাদেরকে একটু দেখালাম, আর যে জিনিসগুলো দেখালাম সেখানেও অনেকের গিফট আছে, আবার আমরাও কিছু কেনাকাটা করেছিলাম। আমি জাস্ট একটু টেনে দেখালাম, কারণ এত লং ভিডিও আসলে দেখানো যায় না। তো এই তো, আর আমি চলে আসছি আজকে চাদরাত, সন্ধ্যা এটা ইফতারের পরপর। এখানে হচ্ছে সেমাই, তারপর নারকেল, চিনি, ঘি সব কিছুই আছে। তো এটা আমাদের ঢাকার ঐতিহ্যবাহী একটা সেমাই, জর্দা সেমাই, সেটা আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 4 প্যাকেট সেমাই নিয়েছি, কারণ আমাদের ঢাকার মধ্যে একটু এই সেমাইটা বেশি খাওয়া পড়ে, ভাজা সেমাইটা। তো আমি কিভাবে কী প্রসেসিংয়ে রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি এখানে 4 প্যাকেট সেমাই একটু সুষুম গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি, পানিটা একটু সুষুম গরম ছিল, তো একটু নেড়ে দিলাম ভালো করে। তারপর আমি এটা একটু ছেঁকে নেব, কারণ এটা আমি একটু ধুয়ে নিব ভালো করে সেমাইগুলো, কারণ সেমাইগুলো একটু ধুয়ে নিলে ভালো হয়, আমরা না ধুয়েই কি করি ভেজে তারপর আমরা ডিরেক্টলি করে ফেলি, আসলে এভাবে করলে আরও বেশি ভালো হয়। আর আমি ছেঁকে নেওয়ার পরে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুলাম, ধোয়ার পরে আমি এখানে ফ্রাইপ্যানে পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম, আর এখানে গরম মশলা নিয়ে নিলাম, হচ্ছে ডালচিনি এলাচ নিলাম। এখানে অনেকে তেজপাতা ব্যবহার করে, আমি আসলে তেজপাতাটা অ্যাভয়েড করি, এটার ফ্লেভারটা আমার ভালো লাগে না। আর আমার মশলার ফ্লেভারটা আসার পরেই আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সেমাইগুলো, আমি যেটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন আমি চিনি দিয়ে দিব এখানে। তো আমরা একটু মিষ্টিটা বেশি খাই, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে আমি 1 কেজি চিনি দিয়ে দিলাম, পুরোটাই ঢেলে দিয়ে দিলাম, আর তারপরও আমি আরও 1/2 কেজি চিনি দিলাম, 1.5 কেজি চিনি
দিলাম আর কি এখানে, আর একটু দিব আবার পরে। তো একটু চিনিটা আমরা বেশি লাগে আমাদের, মানে আমরা বেশি খাই আর কি মিষ্টিটা, সেই জন্য। তো যাই হোক, একটু ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর দেখেন আমি এখানে খুব বেশি করে নারকেল দেব, একদম জর্দা সেমাইয়ের মধ্যে যদি নারকেলটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমার সেমাইটা এত ঝরঝরে হয়েছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে সেমাইটা কিন্তু লেগে লেগে যায়নি গায়ে, একদম ঝরঝরে হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছিল, মানে বলার বাহিরে। আমি তো রান্না করার পরপরই খেয়ে নিলাম, কারণ এটা হচ্ছে আমাদের ঢাকার, আমি প্রথমে বললাম এটা আমাদের ঐতিহ্যবাহী একটা সেমাই, জর্দা সেমাই। তো এই জন্য আমি এই সেমাইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সেমাইটা রান্না করতে করতে আবারও আমার ছোটোবেলার স্মৃতিতে আমি ফিরে গিয়েছিলাম, কারণ এটা আমার আম্মু রান্না করতো, আমার চাচিরা, আমরা একসাথে মানে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি আমি। তো আমার চাচিরা, তারপর হচ্ছে আমার আম্মু, সবাই মিলে এই সেমাইগুলো রান্না করতো, আমরা ছোটোবেলায় বসে বসে দেখতাম। এখন আমি রান্না করছি, তো জানি না কতটুকু হয়েছে। আর এই যে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম, তারপর সেটা কি বলে জর্দা সেমাই রান্না শেষ করে এখন মেহেদির পালা। যেহেতু চাঁদ রাত, একটু তো মেহেদি লাগাতে হয়, তো আমি আর আমার মেয়ে বসে গেছি মেহেদি লাগার জন্য। এই তো মেহেদি লাগাচ্ছে আমার মেয়ে, আর আমিও লাগাচ্ছি অল্প করে। আসলে সারাদিন কাজ টাজ করার পরে খুব টায়ার্ড লাগছিলো, আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম যে না, সারা মাস রোজা রেখেছি, একটু মেহেদিটা লাগাতে হয়। তো আমি একটু অল্প করে লাগিয়েছি, কেমন হয়েছে মেহেদির ডিজাইনটা, মানে যা মাথায় এসছে সেটাই লাগিয়েছি, কোনো কিছু ভেবেচিন্তে লাগাইনি যে এভাবে লাগাই বা ওভাবে লাগাই, যেটাই মনে আসতেছে সেভাবেই লাগিয়ে ফেলেছি। কেমন হলো মেহেদিটা অবশ্যই বলবেন। আর আমি কি বলে অল্প অল্প করে লাগিয়েছি, দুই হাতেই লাগিয়েছি। আমার মেয়েটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে, আমার মেয়ে খুব সুন্দর করে লাগিয়েছে, কিন্তু আসলে আমার লাগাতে ইচ্ছে করছিল না। আর আমার একটা অভ্যাস কি, মেহেদি হাতে দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, এই জিনিসটা আমার ভালো লাগে না, সেজন্য মেহেদিটা আমার হাতে খুব কম পড়া হয়, মানে লাগিয়ে কোনো কিছু লাগিয়ে আমি বসে থাকতে পারি না অনেকক্ষণ, এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস, সেজন্য মেহেদিটা আমার হাতে খুব কম পড়া হয়। তারপরে অকেশনালি তো অবশ্যই লাগাতে হয়, যেমন বিয়ে, তারপর হচ্ছে ঈদ, এগুলো। তো এই যে আমি লাগিয়েছি, দেখেন অল্প অল্প করে দুই হাতে একটু লাগালাম আর কি। তো যাই হোক, কেমন লাগলো আমাদের চাঁদরাতের কি বলবো ব্লগটি, অবশ্যই বলবেন। আর দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। আর আমরা অবশ্যই চাইবো যে এই ঈদ উপলক্ষে আপনারা আমাদেরকে বোনাস দিবেন, আমাদের সাবস্ক্রাইবগুলো দিয়ে দিবেন প্লিজ। যারা যারা নতুন আমাদের চ্যানেলে আসতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলগুলোর মধ্যে, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে ঈদ বোনাস চাচ্ছি এটা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আবার সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম।